রোহিত শর্মার 32 বলে 41 রান এবং ঈশান কিশানের 48 বলে 81 রানের উপর ভর করে খুব সহজেই মুম্বাই ইন্ডিয়ান্স বড় লক্ষ্যমাত্রা ছুঁড়ে দেয় দিল্লি ক্যাপিটালসকে। 177 রান করে ফেলে মুম্বাই ইন্ডিয়ান্স। জবাবে দিল্লি ক্যাপিটালস ব্যাট করতে নেমে নাজেহাল ব্যাটিংগুলো একের পর এক উইকেট চলে যাওয়ায় নাজেহাল দিল্লি ক্যাপিটালস যেন হেরেই যেতে চলেছিল দিল্লি ক্যাপিটালস। শেষ পর্যন্ত পৃথ্বীশার 24 বলে 38 রানের রান করে এবং ললিত ইয়াদবের 38 বলে 48 রানের একটা ইনিংসে নিয়ে যায় দলকে জয়ের প্রান্তে এবং শার্দুল ঠাকুরের 11 বলে 22 রানের 200 স্ট্রাইক রেটের ব্যাটটা ছিল দুর্দান্ত এবং একচার প্যাটেলের 17 বলে 38 রান দলের জয়ের জন্য বেশ কার্যকারিতা ছিল। তো বন্ধুরা লেগেছে দিল্লি ক্যাপিটালসের এই ম্যাচ? নিচের কমেন্ট বক্স জানাতে এক দুই বলবেন না। সবশেষে ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে। নেক্সট ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, পাশে বেল আইকন প্রেস করে দিন, নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে। থ্যাংক ইউ।